2025-এ হোম রোবট 14% 5G গ্রাহক হবে অর্ধেকের বেশি। ২০২৫ সাল নাগাদ বৈশ্বিকভাবে হোম রোবটের ব্যবহার বাড়বে 14%। একই সঙ্গে বিশ্ব জনসংখ্যার প্রায় 58% মানুষ ব্যবহার করবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা 5G। প্রযুক্তির ভবিষ্যৎ নেই এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি গ্লোবাল ইন্ডাস্ট্রি ভিশন GIV শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। সেখানে উঠে এসেছে এমন 10টি ভবিষ্যৎবাণী। হুয়াওয়ে বলেছে 2025 সাল নাগাদ বৈশ্বিকভাবে হোম রোবটের ব্যবহার হবে 14%। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এখনকার তুলনায় ভবিষ্যতে রোবটের সঙ্গে কাজ করার পরিধি আরও বৃদ্ধি পাবে। প্রায় প্রতি 10,000 কর্মীর জন্য শিল্পক্ষেত্রে 103টি করে রোবট থাকবে। অন্যদিকে 2025 সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার 18% লোক 5G ব্যবহার করবে। অগমেন্টেড ক্রিয়েটিভিটির জন্য VIP পূর্বাভাস দিয়েছে যে 2025 সালের মধ্যে 97% বড় বড় সংস্থা AI মোতায়েন করবে। AI এবং বিগ ডেটা অ্যানালিটিক্স বিভিন্ন কোম্পানি ও তাদের গ্রাহকদের মধ্যে একটি বিরামহীন যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। একই সঙ্গে দূর করবে ভাষাগত প্রতিবন্ধকতা, ফলে নিশ্চিত হবে একটি প্রতিবন্ধকতাহীন যোগাযোগ ব্যবস্থা। এছাড়া GIV ভবিষ্যৎবাণী করে যে বিশ্বব্যাপী বাসে তথ্য দেওয়া নেওয়ার পরিমাণ দাঁড়াবে 180 JTB, 1 JTB, 1 ট্রিলিয়ন GB, এবং এর জন্য প্রয়োজন হবে গ্লোবাল ডিজিটাল গভর্নেন্সের। প্রতিবেদনে আরও উঠে আসে লিভিং উইথ বটস, সুপার সাইট, জিরো সার্চ, ট্রেলার্স স্ট্রিজ, ওয়ার্কিং উইথ বটস, অগমেন্টেড ক্রিয়েটিভিটি, ইলেকশনস প্লেস কমিউনিকেশন, সিম্বায়োটিক ইকোনমি এর মতো বিষয়গুলো। মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন আসবে উল্লেখ করে প্রতিবেদন জানানো হয় যে মানুষের জন্য তৈরি হবে নতুন সুযোগ, ব্যবসা এবং সংস্কৃতি। ভবিষ্যতের অনুসন্ধানগুলো হবে বাটন ফ্রি, ব্যক্তিগত সামাজিক যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যাবে অনায়াসে, এবং এর ফলে শিল্পটি জিরো সার্চ মেনটেন্সের মাধ্যমে লোকেতে হবে। এরপরে থাকছে টেল স্ট্রিট, যেখানে ইন্টেলিজেন্ট পরিবহন ব্যবস্থা যা যানবাহন এবং অবকাঠামোর সঙ্গে মানুষকে সংযুক্ত করবে, ফলে থাকবে না যানজট। সম্ভব হবে জরুরি প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া করা এবং অন্যান্য কার্যক্রম যা জীবনকে সহজতর করে তুলবে। প্রতিবেদন সম্পর্কে হুয়াওয়ে ICT ইনফ্রাস্ট্রাকচারের CMO কেভিন ঝাং বলেন, মানুষের আবিষ্কারের নেশা কখনোই থামবে না, তাই আমাদের উচিত ভবিষ্যতের দিকে তাকানো এবং উদ্ভবন থেকে বের হয়ে এসে আবিষ্কারের দিকে বেশি জোর দেওয়া। বর্তমানে প্রতিটি শিল্পক্ষেত্রে AI, 5G, ক্লাউড কম্পিউটিং এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি গ্রহণ করছে। এর ফলে আমরা জীবন, কাজ এবং সমাজে দ্রুত প্রগতি দেখছি। হুয়াওয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ যা প্রতিটি ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। আমাদের লক্ষ্য প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং সংস্থাকে এমন একটি বুদ্ধিমান ভবিষ্যৎ দেওয়া যেখান থেকে তার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হবে। এদিকে গত বছর প্রথমবারের মতো এমন প্রতিবেদন প্রকাশ করে হুয়াওয়ে। এটি শিল্প উন্নয়নের প্রবণতা বিশ্লেষণ করতে এবং ICT প্রসারে কৌশলগত ভূমিকা রাখতে কাজ করবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।